নমস্কার বন্ধুরা, আমি টুম্পা টুম্পা স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ইলিশ মাছের মাথা ছোলা দিয়ে কচু শাকের রেসিপি খুব সহজে বানিয়ে নেওয়া যায়, একটি ট্র্যাডিশনাল রান্না। তার জন্য প্রথমে এখানে কচু শাকগুলোকে কেটে নিতে হবে। হাতের মধ্যে সর্ষের তেল মেখে আঁচ ছাড়িয়ে কচু শাকগুলোকে কেটে নিচ্ছি। কচু শাক কাটলে অনেক সময় হাতটা কালো হয়ে যায় এবং চুলকাতে পারে, তার জন্য একটা টক জাতীয় যে কোনো যেমন তেঁতুল বা লেবু দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে যদি হাতটাকে একটু ধুয়ে নেওয়া যায় তাহলে খুব সহজে কালো উঠে যাবে, হাত চুলকানোর ভয় থাকবে না। এদিকে গ্যাসটা অন করে কড়ার মধ্যে একটু সামান্য জল দিয়ে অর্ধেক কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু কচু শাকগুলোকে মজে আসলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো। আর অনেক সময় কচু শাক চুলকাতে পারে, তার জন্য এর মধ্যে একটা পুরলির মধ্যে পুরনো একটু তেঁতুল দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানটা কচু শাক মজে এলে আবার কিছুটা কচু শাক এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা ভাবছেন হয়তো তেঁতুলটা দেওয়ার কারণে টক হয়ে যেতে পারে, কিন্তু টক হওয়ার সম্ভাবনা নেই এবং চুলকানোর কোনো ভয়ও থাকবে না, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। আমি যেভাবে এই কচু শাকের রেসিপিটা বানিয়ে নিয়েছি আপনারাও একবার হলেও ট্রাই করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন। একটু স্কিপ না করে যদি ভিডিওটা দেখে নেন তাহলে এই ইলিশ মাছের মাথা ছোলা দিয়ে আমি কিভাবে এই কচু শাকের রেসিপিটা বানিয়েছি তাহলে খুব সহজে দেখে নিতে পারবেন এবং বাড়িতে বানিয়ে সকলের মন ভরিয়ে নিতে পারবেন। কচু শাকগুলো এবারে সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে ছিদ্রযুক্ত পাত্রে ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে চেপে চেপে জলটাকে বার করে দিচ্ছি এবং তেঁতুলটাকে তুলে নিয়েছি। এদিকে কিছু মশলা নিয়ে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, রসুনের পেস্ট আর রাঁধুনি পেস্ট, কালো জিরে, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা। ইলিশ মাছে কাঁটা থাকার কারণে অনেকে ইলিশ মাছে কচু শাক খেতে পছন্দ করে না, তাই ইলিশ মাছে তিনটে মাথা নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ ইলিশ মাছগুলোকে গোটা রেখে দেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প করে। এবারে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ আর ইলিশ মাছের তেলটা দিয়ে এবারে একটু এই অল্প তেলের মধ্যে ভেজে নেব বেশ কড়া করে। ইলিশ মাছের তেল থেকেও এই পুরো এতটা তেল বেরিয়ে এসেছে, এই তেলটা দিয়ে আজকের এই রেসিপিটা বানিয়ে নেব। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, আপনারা একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই ইলিশ মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। বেশ ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে গোটা গোটা রেখে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো একটি পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যে এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, দুটো তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারেন, তবে এই সময় কাঁচা লঙ্কাটা আমার হাতের কাছে ছিল না, তাই শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর কালো জিরে। দিয়ে একটু ফোড়নটা নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে টমেটোটা একটু নরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে আবারও একটু বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রেখে মশলাটাকে
কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু একেবারে লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। দিয়ে বেশ ভালো করে একটু মাছের সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারাও এইভাবে, আমি যেভাবে এই কচু শাকটা রান্না করে নিয়েছি আপনারাও রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা কচু শাক, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে একটু কচু শাকটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা, দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে হাই রাখতে হবে, রেখে বেশ ভালো করে অনবরত নেড়ে নেড়ে কচু শাকটাকে রান্না করে নিতে হবে। কচু শাক যত ভালো শুকনো করে নেওয়া যাবে তত এর টেস্টটা ভালো আসে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রাঁধুনি পেস্ট। রাঁধুনি পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে শুকনো করে কচু শাকটাকে রান্না করে নিতে হবে। কচু শাক যত শুকনো শুকনো হবে আর মাখো মাখো হবে তত এর টেস্টটা আরও দুর্দান্ত হয়। বেশ কিছুক্ষণ সময় ধরেই কচু শাকটাকে শুকনো করে নিতে হবে। বন্ধুরা আমি যেভাবে এই কচু শাকটা রান্না করে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করি এই কচু শাকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর এই কচু শাকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের কচু শাকের রেসিপি। ওপর থেকে এবারে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি আজকের এই কচু শাকের রেসিপি। এবারে গরমাগরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এক থালা ভাত তো নিমেষেই শেষ হয়ে যাবে, এই একটিমাত্র পদ থাকলেই আর কিছুর প্রয়োজন পড়বে না। খেতে ভীষণই সুস্বাদু হয়েছে বন্ধুরা, আপনারা না ট্রাই করলে বুঝতে পারবে না, তাই একবার হলেও ট্রাই করবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই কচু শাকের রেসিপি। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।